সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মরিয়ম সাথী সংবাদে শুরুতেই শিরোনাম রংপুরে চাঞ্চল্যকর অ্যাডভোকেট বাবুসোনা হত্যা মামলায় চার্জশিট প্রদান নাটোরের র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত পুঠিয়ার মৎস্য ও পোল্ট্রি খামারিদের সাথে নাবিল গ্রুপে মত বিনিময় সভা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটক তেত্রিশ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রংপুরে চাঞ্চল্যকর অ্যাডভোকেট বাবুসোনা হত্যা মামলায় স্ত্রী এবং তার প্রেমিককে আসামি করে চার্জশিট প্রদান রংপুরে চাঞ্চল্যকর বিশেষ আদালতের পিপি অ্যাডভোকেট রথীশ ভৌমিক বাবুসোনা হত্যা মামলায় তার স্ত্রী স্নিগ্ধা ভৌমিক ওরফে দীপা এবং তার প্রেমিক কামরুল ইসলাম মাস্টারকে আসামি করে চার্জশিট দিয়েছে পুলিশ এ ব্যাপারে অ্যাডভোকেট রথীশ ভৌমিকের ছোট ভাই সুশান্ত ভৌমিক কোতা আলী থানা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে পুলিশ একটি পরিত্যক্ত বাড়ি থেকে বাবুসোনার লাশ উদ্ধার করে এবং তার স্ত্রী ও প্রেমিককে গ্রেফতার করে ঘটনা সাড়ে পাঁচ মাস পর পুলিশ তেরোই সেপ্টেম্বর রংপুর কোতা আলী আমলি আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ পহলা এপ্রিল দুই হাজার আঠারো তারিখে রতীশচন্দ্র ভৌমিক নিখোঁজ হয় বা তাকে অপহৃত করা হয়েছে মর্মে তার ছোট ভাই বাবু সুশান্ত ভৌমিক বাদী হয়ে কোতালি থানায় একটি মামলা করে মামলা করার পর আমরা তদন্তে নামি তদন্তে নামার পাঁচ দিনের মাথায় আমরা বাবুর সোনাকে বাবুর সোনার লাশ তাজহাটের একটি নির্মাণাধীন বাড়ি থেকে আমরা উদ্ধার করি উদ্ধার করার পর আমরা আসামি গ্রেপ্তার করি আসামি আসামি গ্রেপ্তার করে তার তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি এবং বিজ্ঞা আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবরমন্দি প্রদান করে তার প্রেক্ষিতে আমরা তদন্ত সম্পন্ন করে গত তেরো তারিখ আমরা বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করি অভিযোগপত্রের নাম্বার ছয়শো ছাপ্পান্ন তারিখ তেরো নয় দুই হাজার আঠারো ধারা তিনশো দুই দুইশো এক এবং চৌত্রিশ দণ্ডবিধি এই মামলাটি ছিল একটি দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে একটি চাঞ্চল্যকর হত্যা মামলা সেই মামলা আমরা গুরুত্বের সাথে দেখেছি সেই সেভাবে আমরা তদন্ত করেছি আমরা ইনশাল্লাহ আশা করি যে এই মামলার ভালো বিচার হবে সুষ্ঠু একটি বিচার হবে এবং আসামিরা তাদের প্রাপ্য শাস্তি পাবে আমরা এই মামলার তদন্তে আমরা একশো ভাগ সন্তুষ্ট নাটোরের বড়াই গ্রামে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে সিরাজুদ্দিন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে ঘটনাস্থলে অস্ত্র গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে নিহত সিরাজউদ্দিন উপজেলার বালিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিবার রাত দুইটার দিকে উপজেলার কাটাস্কল গ্রামে এ ঘটনা ঘটে র‍্যাব পাঁচ ক্যাম্প কমান্ডার এএসপি আজমল হোসেন নিয়মিত অভিযানের অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় টহল শেষে টহল টিম নাটোরে ফিরছিল এই সময় পথে উপজেলার কাটাশকোল গ্রামের একটি নির্জন স্থানে কয়েকজন মানুষকে দেখতে পেলে র্যাবের টহল টিম গাড়ি ঘুরিয়ে ওই লোকজনদের দিকে এগুতে লাগে এ সময় তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে আত্মরক্ষাতে র্যাবো পাল্টা গুলি শুরু করলে একজন গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায় পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থল থেকে পাঁচশো তিরিশ পিচ ইয়াবা ট্যাবলেট একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে পরে বড়াইগ্রাম থানা পুলিশ মৃতদেহটি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সিরাজ বলে শনাক্ত করেন রাজশাহীর পুঠিয়ায় স্থানীয় মৎস্য ও পোলট্রি খামারিদের সাথে নাবিল গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের পরিচালক প্রশাসন মেজর মোহাম্মদ পরামুদ্দিন পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম নাবিল গ্রুপের বিজনেস হেড রাজীব আল ইসলাম মার্কেটিং ম্যানেজার শরীফ আল হাসান প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে নাবিল গ্রুপ বাংলাদেশে মৎস্য ও পোলট্রি শিল্পের গুণগত মান বজায় রেখে দেশের আর্থ সামাজিক তার বক্তব্যে বলেন যে নাবিল গ্রুপ মৎস্য ও পোলট্রি শিল্পের গুণগত মান বজায় রেখে দেশের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটক তেত্রিশ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটক তেত্রিশ রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানায় সাত জন রাজপাড়া থানা পাঁচ জন চন্দ্রিমা থানা একজন মতিহার থানা পাঁচ জন কাটাখালী থানা চারজন শাহ থানা একজন পবা থানা একজন কাশিয়াডাঙ্গা থানা দুই জন কর্ণহার থানা একজন দামকুড়া থানা তিনজন ও ডিবি পুলিশ তিনজনকে আটক করে যার মধ্যে এগারো জন ওয়ারেন্ট ভুক্ত আসামি তেরো জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে নয়জনকে জনকে গ্রেফতার করা হয়েছে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ